সবাই বুঝুক, সাগরিকা চাইলে কি না করতে পারে, কিন্তু কিন্তু সেটা না করে তুমি সকলের সামনে ভালো সাজার যে অভিনয়টা করে চলেছো তাতেই আমি বেশি খুশি হয়েছি রাজকন্যে। এখনই তোমার স্বরূপ কাউকে বোঝাবার দরকার নেই, কেউ তোমার অভিনয়ে সন্দেহ করছে না, সবাই ভাবছে তুমি নিজের ভুল বুঝতে পেরেছো। ভুল ভুল তো বুঝছে নক্ষত্রগণের লোকজন, আর এবার এবার তাদের সঠিকটা বোঝাবো আমি। ঈশ্বর, পরম করুণাময় তুমি, এমন একটা সুখবর শোনার প্রতীক্ষাতেই তো দিন গুনছিলাম। সুধা পরম কল্যাণময়ী, তার প্রমাণ আমি পেলেও মহারাজ বা রাজ্যের বাকিদের কাছে তা প্রমাণ করার জন্যই আমি এমন একটা সুসংবাদের প্রত্যাশা করছিলাম। হে পরম দয়াময়, তুমি আমার প্রার্থনা শুনেছো প্রভু। ওরে বাপ রে বাপ, এ কি বিশাল বাড়ি গো! এমন বাড়ি তো আমি বাপের কালে দেখিনি। এখানে তো খাবার খুঁজতে কোথাও যেতেও হবে না। ভাবছি বাবা, এত বড় বাড়িতে আমরা থাকবো কি করে? মা, তুমি একটু বাবার সাথে কথা বলো, আমি একটু ফলের বাগান থেকে ঘুরে আসি। যুবরাজ, আপনি আমাদেরকে এখানে কেন নিয়ে এলেন? তুমি ভুলে যাচ্ছ সুধা, তুমি এখন আর সামান্য মিঠাই উলি নও, এখন যুবরানী। আর যুবরানীকে কি পর্ণকুটিরে থাকা মানায়? চলো। উফ বাবা গো, এই বাগানে যা ফল রয়েছে না, তা খেতে খেতে আমার একের এক চোখ লেগে যাবে। এখন আমি বড়ই নিশ্চিন্ত, সুধা মা তার মঙ্গলময়ী উপস্থিতিতে
যুবরাজ এবং রাজ্যের বাকিদের সে কোনো বিপদ থেকে মুক্ত করতে পারবে। তোমায় অসংখ্য ধন্যবাদ। কিন্তু সাগরিকা, এই সংবাদ শুনে সাগরিকা তো নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। যে কোনো কৌশল অবলম্বন করে সে সুধার ক্ষতি করবেই। কে কে তাকে রক্ষা করবে? কে আগলে রাখবে সুধা আমাকে সাগরিকার ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে? একদম উঠবে না বলে দিচ্ছি। সকাল থেকে অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে, এবার তোমার বিশ্রাম নেওয়া উচিত। আর তোমার খাবার দাবার সব সময় মতন পৌঁছে যাবে, তুমি একদম চিন্তা করো না সুধা। আপনি বলছেন চিন্তা নেই, কিন্তু আমার কেন জানি না খুব ভয় করছে যুবরাজ। এবার সব ঠিক হয়ে যাবে, যে আসছে সে সব ঠিক করে দেবে। আমার না আর তর সইছে না সুধা, কবে আসবে সে? আচ্ছা, যে আসবে সে খোকা না খুকু? আচ্ছা, যদি খোকা খুকু দুজনই হয়? এত খুশি হয়েছেন আপনি, কিন্তু আপনার সব আশা যেদিন ভঙ্গ হবে সেদিন কি করব আমি? আমি তো এখন থেকেই বুঝতে পারছি আপনার মনের অবস্থা কি হবে তখন, যখন আপনি জানবেন এই সব কিছু মিথ্যে। আর এর জন্য তো দায়ী হব আমি, শুধু আমি, আর কেউ নয়। কি হলো? আচ্ছা তুমি বলো তো, তোমার কি ইচ্ছে, খোকা না কুকু? যেই আসুক সে যেন সুস্থ হয়, এইটুকুই চাই আমি। আচ্ছা, যে আসছে তার নাম যদি আমরা আগে থেকে ভেবে রাখি? আচ্ছা, খোকা হলে কি নাম রাখবো আমরা? আমি আমি অত বুঝি না কি, আপনি বলুন। আচ্ছা বেশ, আমি বলছি। আচ্ছা সুধা, আমাদের সন্তান যে আসতে চলেছে তার নাম যদি আমার আর তোমার নাম মিলিয়ে রাখি, তাই না বলো? কিন্তু নক্ষত্রগড়ের প্রত্যেকের নামই নক্ষত্রের সাথে মিলিয়ে রাখা হয়েছে, তাহলে ছেলে হলে সোম বা সূর্য, আর মেয়ে হলে শতবিশা, তাই না বলো সুধা? কি বাবা, তুমি এখনো মার কাছেই আছো? কেন? এরই মধ্যে বলে গেছো, ষষ্ঠীমা তোমায় একদিনই মায়ের কাছে আসার অনুমতি দিয়েছেন। হ্যাঁ, তা সেই একদিনটা তো আজই। আচ্ছা সুধা, তুমি বলো না, তোমার জন্য বুঝি আমার চিন্তা হয় না? এই যে তুমি এখানে একা থাকবে, যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় তার চেয়ে বরং আজ রাত আমি এখানেই থেকে যাই। ঠিক বলছিস। হ্যাঁ গো হ্যাঁ, আমি তো মায়ের বড় ছেলে। তা হ্যাঁ রে বড় ছেলে, এই যে তোর ভাই বা বোন যেই আসছে তাকে নিয়ে তোর আনন্দ হচ্ছে না বুঝি? সে হচ্ছে না আমার, খুব হচ্ছে। তাহলে তুই আনন্দ কর না, আর আমায় তোর মাকে পাহারা দিতে দে। একদম না, ষষ্ঠীমা আমায় পাহারা দিতে বলেছে, আমি দেব। তুমি এবার প্রাসাদে যাও। আরে তোর মায়ের জন্য তো খাবার পাঠিয়ে দিয়েছে, সেই খাবারটা আমি তোর মাকে খাইয়ে দিয়েই এখান থেকে চলে যাব। না 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 না, কিছুতেই না, মাকে আমি খাইয়ে দেব। মা ষষ্ঠীর কথা অমান্য করো না বাবা, রেগে গেলে মা ষষ্ঠী কিন্তু একেবারে কুরুক্ষেত্র করে দেবে। ভালোই ভালোই বলছি, তুমি এখন যাও, আবার পরের সপ্তাহে
অগত্যা কি আর করার আছে? সুধা আমি আসছি, তোমায় আবার সাত দিন পর দেখবো। আমি মা ষষ্ঠীর এই নিয়মটা মানা সত্যি খুব কষ্টের। তুমি আবার মা ষষ্ঠীর ভুল ধরছো। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি, কিন্তু তুই মায়ের যত্ন নিস, আর কখনো কোনো প্রয়োজন হলে আমার কাছে ছুটে চলে আসবি, বুঝেছিস? তুমি অযথাই চিন্তা করছো বাবা, নিশ্চিন্তে যাও, আমি থাকতে মায়ের কোনো ক্ষতি হবে না। আসছি সুধা, যাচ্ছি, এবার খুশি? আপনার এই এত ভালোবাসার সম্মানের মর্যাদা আমি দিতে পারবো তো? জাদুকর, সুধাকে কিভাবে শেষ করবেন কিছু ভেবেছেন আপনি? হ্যাঁ ভেবেছি, সাথে এও বুঝেছি যে বেশি দেরি করা যাবে না, যা করার আজ রাতেই করতে হবে। কি ভেবেছেন? বলছি, এখানে দেওয়ালেরও কান আছে, ষষ্ঠীমার তিনকুড়ির কথায় সায় না দিলে বোধ হয় ভালো হতো। যা মিথ্যে তা আজীবন মিথ্যেই থাকে, তাকে কি সত্যি প্রমাণ করা যায়? আমাকে এমনিও মরতে হবে, অমনিও মরতে হবে। মহারাজ, যুবরাজ, এতগুলো মানুষের আশা ভঙ্গের দায়, মিথ্যাবাদী হওয়ার দায় নিয়ে আমাকে আমাকে মাথা নিচু করে এই পৃথিবী ছাড়তে হবে। মোরক তো সতুল্য ছুরি, খবরদার খবরদার বলছি, এমন কথা তো তুই মুখে এনেছিস। কেন? আমি মরলে কার কি? খবরদার বলছি, খবরদার, চুপ কর। মায়ের সামনে দাঁড়িয়ে মেয়ে হয়ে মরার কথা বলছিস? মরার কথা? সত্যি যদি তুমি ভাবতে বুড়ি মা, তাহলে আমাকে এভাবে মিথ্যের জালে জড়িয়ে এত দেরি করে তুমি আসতে পারতে না। ও মা, একই কথা, আমি কি দেরি করে এলাম এমনি এমনি? তোর বড়ই তো লো, চীনে যোগের মতো তোর কাছে আটকে আছে। কখন থেকে আমি ভাবছি আসবো আসবো, তোর বড়ই তো তোকে ছাড়ছে না লো ছুরি। তাই বুঝি যুবরাজ ছিলেন বলে তোমার আসতে দেরি হয়েছে, নাকি তুমি ভয়ে আসছিলে না? ভয়ে? কিসের ভয়? কাকে ভয় পাবো লো ছুরি? কেন আমাকে বলা ভালো, আমার প্রশ্নকে? প্রশ্ন কি প্রশ্ন বাছা? তোর কথার কোনো মাথা উন্ড আমি কিছু বুঝতেই পারছি না। ঠিক আছে ঠিক আছে, তোর মনে যা প্রশ্ন আছে তুই প্রাণ খুলে সে প্রশ্ন আমায় কর দেখি। কিসের ভয়, কিসের ভয়, কর দেখি প্রশ্ন, কর দেখি। আমার তো একটাই প্রশ্ন, অভিশাপ কাটানোর ধাঁধাটা তুমি মনে করতে পেরেছো? না মানে আসলে জানতাম জানতাম তুমি মনে করতে পারবে না বুড়ি। আর এদিকে এদিকে তোমাদের কথায় নেচে আমি কাউকে কিচ্ছুটি বললাম না, মিথ্যে অভিনয় করে যাচ্ছি। আর এদিকে যুবরাজ যুবরাজ সব কথা বিশ্বাস করে আনন্দে উজ্জ্বল হয়ে আছে, ওটা রাজ পরিবার সহ এই নক্ষত্রঘরের সব মানুষ এই মিথ্যেটাকে সত্যি ভেবে আনন্দে মেতে আছে। এরপর এরা সকলে যখন জানবে যে এই সব কিছু মিথ্যে, তখন তখন কি হবে বুড়িমা? ও মা, মা তুমিই বলো বুড়িমা।
তুমি যদি অভিশাপ কাটানোর পথটা না বলতে পারো তাহলে আমি তাদের কি করে মুখ দেখাবো? আমার তো আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথই থাকবে না। সুতা বুড়িমা, তুমি যদি সত্যি চাও এরকম কিছু না ঘটুক তাহলে তুমি অভিশাপ কাটানোর পথটা মনে করে বলো আমার। বলো না বুড়িমা, তুমি একটিবার মনে করে বলো। মামা যদি মনে না পড়ে তাহলে আমি কি করবো বল দেখি বাচ্চা? জাদুকর, আজকের পর যেন ওই সুধার কোনো চিহ্ন আমি নক্ষত্র করে না দেখি। একদম শেষ করে দিয়ে আসবেন ওকে, যত পারবেন তত বিষ ঢালবেন ওর শরীরে। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, ওর মৃত্যু যেন সঙ্গে সঙ্গে হয়, কোনো ভুল ভ্রান্তির আর অবকাশ যেন না থাকে জাদুকর। আমি জানি রাজকন্যে শত্রুর কোনো শেষ রাখতে নেই, তাই তুমি চিন্তা করো না রাজকন্যে, কালকের ভোরে সূর্যোদয় সুধা কোনো মতেই দেখতে পাবে না, কিছুতেই না। সুধা, তুই জানিস না সাগরিকা মানুষ রূপী সেই সাপ যার ঘরে থাকে তাকেই ছবল মারে। একদিকে সবার কাছে আমি ভালো সেজে নিলাম, অন্যদিকে আজ রাতেই তুই মরবি। ব্যাস, এরপর থেকে নক্ষত্রগড়ের সিংহাসনে বসবো আমি। এখন শুধু সময়ের অপেক্ষা। শোনো মা, আজ যদি তুমি দাদাটা মনে করতে না পারো তাহলে আমি বুঝবো তুমি কোনোদিনও আর মনে করতে পারবে না। এই দেখো, বলি কি বাছা, সুধা সুধা মা, তুমি বলো মা, আর কতদিন আমি তোমার মনে পড়ার অপেক্ষায় বসে থাকবো? এই 10 মাস বুঝি আমি অভিনয় করব, তারপর কি হবে পুরিমা? হ্যাঁ ষষ্ঠীমা, এবার কিন্তু তোমায় কাটানটা ভেবে বলতে হবে, একটু ভাবার চেষ্টা করো। দোছাই, তোরা দুটি দিন মিলে এমন করে আমাকে বলছিস যেন আমি ধাতাটা মনে করার চেষ্টাই করছি না? আরে বাবু, মনে যদি আমার না পড়ে তাহলে আমি কি করতে পারি বল দেখি? তাহলে এবার কি উপায় হবে মা? অন্ত সত্য জানি নে বাবু, আমি আর ভাবতে পারছি না যত সব ঝামেলা। ঝামেলা? তোমার এখন এসব ঝামেলা মনে হচ্ছে বুড়িমা? তোমার নিজের মেয়ে হলে তুমি এরকম করতে পারতে? না হয় তোমার সঙ্গে আমার নাড়ির টান নেই, তাই বলে তুমি আমাকে এভাবে পর করে দিলে মা? তুমি সত্যি করে বলো তো, আমি কি তোমার কেউ নই? তোমাকে নিয়ে আমি কত গর্ব করি বুড়িমা, আর তুমি সামান্য একটা অভিশাপ কাটানোর কথা মনে করতে পারছো না? এই তোমার ভালোবাসা বুড়িমা। কি বললি, কি বললি সুধা, আরেকবার বল। ও সুধা মা, যা বললি আরেকবার বল বাছা, আরেকবার বল। কি বললি আরেকবার বল? কি আবার বলি? বললাম এই তোমার ভালোবাসা। হ্যাঁ এটা তো বললি, ঠিক এর আগে কি বললি আরেকবার বল দেখি? কি বললি বল না বাচ্চা। নারীর টান নেই। হ্যাঁ ঠিক বলেছি, না কিন্তু তার আগে
ডাইরেক্ট তার নেই, তার আগে কি বলি সেই কথাটা বল দেখি, সেই কথাটা। সুধা মা তো অনেক কথাই বলেছে, কোন কথাটার কথা বলছো? বলে তুই বাঁদর বাঁদরই থাকবি বুঝলি, চুপ কর দেখি কত ভাগা। কি বললো বল না, নারীর টানের পর কি বল, বল না বল না, নারীর টানের পর তুই কি বললি? আহ পেটে আসছে মুখে আসছে, গর্ব গর্ব। হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে মনে পড়ে গেছে। দাদাটা পুরো মনে পড়ে গেল। হ্যাঁ বলছি কি তবে দাদাটা বাচ্চা মনে পড়ে গেছে, পেটে ধরলে মা নইলে কাচ্ছা। তারপরে কথাগুলো হলো নারীর টানের গর্ভভোল নিজের হাতে করে তোল। হ্যাঁ।